asalamu As alaikum ley যে কিচেন হ্যান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সারাদিন রোজা রাখার পর ইফতারিতে আমরা সবাই কম বেশি চাই অল্প সময় অল্প উপকরণে জটপট কিছু তৈরি করার নিতে আর তেমনই একটি রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাইটেল দেখে এতে করা হয়তো বা বুঝে গেছেন আমার আজকের রেসিপি রাঁধুনি প্যাকেট মশলায় বিরিয়ানি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ফ্রেন্ডস একদিনই না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আজকি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে রাঁধুনির চল্লিশ গ্রাম ওজনের একটি বিরিয়ানি মশলা নিয়ে আছি এর থেকে আমার সবটুকু লাগবে না তার জন্য আমি এখানে প্যাকেট খুলে অর্ধেক পরিমাণ বিরিয়ানি মশলা নিয়ে নেব বাকি অর্ধেক পরিমাণ আমি রেখে দেব এই পর্যায়ে আমি আপনাদেরকে মশলার রেশিওটা ক্লিয়ার করে দিচ্ছি আজকে রেসিপির জন্য আমি এক কেজি পরিমাণ চিকেন এবং আধা কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে আছি অর্থাৎ মোট টোটাল দেড় কেজি পরিমাণ বিরিয়ানির জন্য আমি এখানে বিশ গ্রাম পরিমাণ মশলা নিয়ে আছি আর আপনারা যদি তিন কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে সবটুকু মশলাই ব্যবহার করতে পারবেন চলে এলাম মূল রান্না শুরুতে আমি চুলা একটি ফ্যানে তেল গরম করতে বসিয়ে দিয়ে আছি খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে পেঁয়াজ বেরোজ তারপর অবশিষ্ট থাকা তেল গরম করা নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি চিকেনগুলো আর চিকেনের টুকরোগুলো আমি একটু বড়ো সাইজের করে কেটে নিয়ে আছি সবগুলো চিকেন অ্যাড করা হয়ে গিয়ে আছে এখন চুলা রাইস মিডিয়ামে রেখে চারপাশ থেকে আড়া ছাড়া দিয়ে আমি চিকেনগুলো আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো তেলের মাঝে ফ্রাই করা নেব যেহেতু এখানে আর কোনো কিছু দেখানোর নেই তাই আমি এখানে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিলাম না আর প্রায় তিন থেকে চার মিনিট পর যখন চিকেনের কালারটা এমন চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়ে গিয়েছে তখন আমি এতে অ্যাড করে নিয়েছি স্বাদমাত্রা লবণ সে যে কোনো ধরনের রান্নাই হোক না কেন আপনারা লবণ আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখন অ্যাড করে নেব মরিচ গুঁড়ো এই পর্যায়ে যে বিষয়টি আপনাদেরকে না বললে না রাঁধুনি প্যাকেট মশলা কিছুটা গুঁড়ো মিলানো থাকে তাই আমি এখানে মরিচের পরিমাণটা কম করে দিয়েছি আপনারা কেউ যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গুঁড়োর পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন মরিচগুলো চারপাশ থেকে নালা চালা দিয়ে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে নেওয়া আছে রাঁধুনি প্যাকেট মশলা আমি এখানে মশলাগুলো রেসিপি শুরুতে আলাদা করে রেখে দিয়েছিলাম রান্নার সুবিধার জন্য এখন মশলাগুলো চারপাশ থেকে চিকেনের সাথে মিলিয়ে নেওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি টমেটো আমি এখানে একটি মাঝারি সাইজের পাকা টমেটো অ্যাড করে নিয়ে আছি একই সাথে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমার এখানে পেঁয়াজ বেরেস্তার পরিমাণ ছিল প্রায় পনেরো এক কাপের মতো এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে যেখানে চারপাশে তেল ছেড়ে দিয়ে আছে তার মানে এখানে অতিরিক্ত কোনো পানি নেই ঠিক এ পর্যায়ে আমি অ্যাড করে আনেছি প্রায় আধা কাপের মতো পানি আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে নিয়ে আছি পানি অ্যাড করে নেওয়ার পর চারপাশ থেকে আলাচারা দিয়ে অ্যাড করে এনেছি আদা বাটা আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে নিয়ে আছি এখন অ্যাড করে নেব রসুন বাটা আমার এখানে রসুন বাটার পরিমাণ ছিল দু চা চামচ পরিমাণ চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে এখন আমি এতে অ্যাড করে নিয়েছি পা আধা কাপের মতো টক দই এতে আমি আর অতিরিক্ত কোনো কিছু অ্যাড করব না মোটামুটি সব ধরনের উপকরণ অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে এখন চারপাশ থেকে আবারও নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করব চিকেনগুলো সম্পূর্ণ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ডাকুন দিয়ে বাকি রান্নাটুকু করার সময় দু একবার প্রয়োজন বোধে আমি নাড়া দিয়ে নিয়ে আছি ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য বিষয়টি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম না সব শেষে আরও প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কুক করে নেওয়ার পর আমার এখানে চিকেনগুলো দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে ডাকুন তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি চিকেনের চারপাশে জলগুলো আর একটু শুকিয়ে নিতে হবে তাই চুলাটা স্লোতে রেখে দিয়ে আমি অপেক্ষা করবো আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাকে ফাঁসের চুল আমি একটা হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছি তার সাথে অ্যাড করে এনেছি স্বাদমাত্রা লবণ এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকে অল্প কিছুক্ষণ পর যখন পানির চারপাশে এভাবে বলো কুটে এসেছে তখন অ্যাড করে আনেছি আগে থেকে দুই পানি জড়িয়ে রাখা পোলাওয়ের চাল এরপর যে আপনাদেরকে একটি ছোটো টিপস বলে দিচ্ছি যে কোনো সময় পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার না কেন চেষ্টা করবেন চাল আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিতে আর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমার এখানে রাইসগুলো প্রায় ষাট থেকে সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এর পর যে আমি রাইসগুলো পানি ঝরিয়ে নিয়ে আছি রাইসগুলো পানি থেকে উঠিয়ে নেওয়ার পর বাকি কাজটুকু একটু দ্রুতই করে নিতে হবে এখন আমি তিনটি লেয়ারে ভাগ করে নেব প্রথম লেয়ারে আমি রাইস অ্যাড করে নিচ্ছি মাঝের লেয়ারে আমি চিকেন অ্যাড করে নেব এখন চিকেনের উপর আমি আরও কিছু উপকরণ অ্যাড করে নেব প্রথমে অ্যাড করে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপর যে উপকরণগুলো কে কতটুকু পরিমাণে অ্যাড করে নেবেন সে বিষয়ে দড়াবাতে কোনো নিয়ম নেই একই সাথে অ্যাড করে নিয়েছি আলু বোখারা এখন দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে কাঠ বাদাম অ্যাড করে নিয়েছি আপনার ইচ্ছে করলে আপনার পছন্দ অন্য যে কোনো বাদাম অ্যাড করে নিতে পারেন এখন উপর থেকে আবারও রাইস অ্যাড করে নিয়ে চারপাশ থেকে ছড়িয়ে নিয়ে সমান করে নিচ্ছি প্রাইসগুলো উপর থেকে চারপাশে সমান করে আনি এখন আমি উপর থেকে অ্যাড করে এনেছি ফুড কালার এ পর্যায়ে ফুড কালার অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ হচ্ছে আপনার করলে বিষয়টি স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য এ পর্যায়ে ফুড কালার অ্যাড করে এনেছি এখন আমি উপর থেকে আবারও অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে এনেছি একই সাথে ছড়িয়ে এনেছি কিছুটা কিশমিশ আমি এখানে উপর থেকে ছড়িয়ে এনেছি দেখা সৌন্দর্যের জন্য আপনার ইচ্ছে করলে মাঝের লেয়ারও ছড়িয়ে নিতে পারেন অর্থাৎ মাঝে লেয়ারে আমরা যখন কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা এবং বাদাম অ্যাড করে নিয়ে সেই পর পর্যায়ে আপনার ইচ্ছে করে কিশমিশ অ্যাড করে নিতে পারেন একই সাথে আমি উপর থেকে অ্যাড করে নিয়েছি পুদিনা পাতা বিরিয়ানিতে পুদিনা পাতা অ্যাড করে নিলে স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে আপনার ইচ্ছে করলে বিষয়টি স্কিপও করতে পারেন এখন উপর থেকে ডাকুন দিয়ে ছোলে আমি দমে রেখে দেবো আরও বিশ মিনিটের জন্য আর এই পর্যায়ে চুলা একদম লোতে রেখে দিয়ে তবে দমে রান্না করে নিতে হবে এখন অপেক্ষা করছি বিরিয়ানিগুলো সম্পূর্ণ পূর্ব পূর্বমর্ত পর্যন্ত আর প্রায় বিশ মিনিট পর আমার এখানে ডাকুন তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার এখানে বিরিয়ানিগুলো দেখতে কেমন হয়েছে ঠিকের পর যে আমি বিরিয়ানিগুলো চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর আমার এখানে বিরিয়ানিগুলো কতটা জ্বর হয়েছে তা বোঝানোর জন্য আমি চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে তবে দেখিয়ে দিচ্ছি তাছাড়া খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে বিরিয়ানি কালারটা কতটা ইয়ামে হয়েছে তাহলে ফ্রেন্ডস দেখলেন তো কত অল্প সময় আর জটফট তৈরি হয়ে গেল বিরিয়ানি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগাতে আমার সার্থকতা সবশেষে আমার এখানে বিরিয়ানিগুলো পরিবেশনের পর আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে তা বোঝানোর জন্য তাহলে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ